Hi guys, what's up? This is me Bayezid and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম একটি ফটো এডিটিং করবেন। তো যারা এরকম একটি ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ওকে, প্রথমে আপনাদের ফোনে স্ন্যাপসিড অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে এই স্ন্যাপসিড অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ওকে, এরপর হচ্ছে অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। ওকে, ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে হচ্ছে প্যান আইকন টুলসে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই টিওন ইমেজটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের ফেসটাকে আরও হোয়াইট করবো, ফর্সা করবো। এই কারণে প্রথমে হচ্ছে এটা ব্রাইটনেস বাড়িয়ে দিবেন। আপনার ফটো রেকর্ডিং যতটুকু সুন্দর লাগে, আপনার চেহারাটা ফর্সা করতে চান, ততটুকু আপনারা বাড়িয়ে নেবেন। এরপর কন্ট্রাস্টটাকে একটু বাড়াবেন অ্যান্ড স্যাচুরেশন কমাবেন। আর এটার হচ্ছে হাইলাইট বাড়িয়ে দিবেন। বাড়ানোর পর উপরে অ্যাম্বিয়েন্সটাকেও একটু বাড়িয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে এই এডিট স্টকে ক্লিক করবেন। করার পর এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে এই টিওন ইমেজে ক্লিক করবেন। এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখান থেকে এটার যে টিওন ইমেজের অপাসিটি আছে এটাকে 100 করে আপনার ফেসের মধ্যে শুধু অ্যাপ্লাই করবেন, তাহলে ফেসটা হোয়াইট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এরপর হচ্ছে নেক্সট স্টেপে আবার ওই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে এই প্রথম ইফেক্টটাকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আর কোনো কিছু না করে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আবারও এই এডিট স্টকে ক্লিক করবেন। এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে এই ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে এই অপাসিটিটাকে মাইনাস রেখে শুধু আপনার ফেস থেকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইফেক্টটাকে রিমুভ করবেন ধীরে ধীরে। ওকে, পুরো বডি থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর আবারও এই টিক মারে ক্লিক করে দিবেন। টিক মারে ক্লিক করার পর এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এরপর হচ্ছে তৃতীয় স্টেপে আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর এখান থেকে নিচে স্ক্রল করবেন। করার পর এখান থেকে এই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই ইমেজ প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে লাইট সিলেক্ট করবেন। তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে এই লাইটের পিএনজি লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেই লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে এটাকে উপরে এইভাবে সিলেক্ট করবেন বড় করে। করার পর এখান থেকে এই মধ্যে আইকনটাকে ক্লিক করে এখান থেকে এই লাইট অপশনটাকে সিলেক্ট করবেন। লাইট অপশন সিলেক্ট করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর আবারও হচ্ছে প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর এখান থেকে আবারও এই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। করার পর এখান থেকে আবারও সেমভাবেই গ্যালারি আইকনটাকে ক্লিক করবেন। করার পর এখান থেকে এখন হচ্ছে এই গ্যালারিটাকে সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করার পর এখান থেকে এই পিএনজি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দুটোর লিঙ্ক একসাথে দেওয়া থাকবে, আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, এরপর এটাকে অ্যাড করার পর এখানে বসে আবার ওই মধ্যে আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই লাইট আইকনটাকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই হোয়াইট ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে প্রথমে হচ্ছে একটু টেম্পারেচার একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড টিনটাকে একটু বাড়িয়ে দিবেন। বাড়ানোর পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। এরপর আবার হচ্ছে প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই ডিটেলসটাকে সিলেক্ট করবেন। করার পরে এই ডিটেলসে ক্লিক করবেন। করার পরে প্রথমে হচ্ছে প্রথমে স্ট্রাকচারটাকে একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড শার্পেনিংটাকেও একটু বাড়িয়ে দিবেন, তাহলে ফটোটি আরও ক্লিয়ার আর এইচডি দেখা যাবে। এরপর হচ্ছে এখানে টিক মারে ক্লিক করে দিবেন। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটো ফাইনাল রেজাল্ট। আমাদের ফটো কিন্তু পুরোপুরি এডিটিং কমপ্লিট। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফটোটাকে সেভ করার জন্য এই অ্যারো আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে সেভে ক্লিক করলে আপনাদের ফোনে সেভ হয়ে যাবে।